ক্যালেন্ডার যাই কেন আজও প্রকৃতি তার আপন খেয়ালে খাতায় কলমে হাওয়া অফিস বলুক না বিদায় নেবার পরেও চিত্রাঙ্গের ঘাড়ে চেপে ঝটিকা সফরে বর্ষা এসে ভিজিয়েছিল বঙ্গবাসীকে তবে এখন স্বাভাবিক প্রকৃতি বদলেছে তার রূপ বৃহস্পতিবার ভোর থেকেই যেন কুয়াশার মেলা শুরু হয়েছে জলপাইগুড়িতে কুয়াশার জালে আটকে গিয়ে নদী এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক জলে ভেসে থেকে সংগ্রাম জারি রেখেছে বর্ষায় তিস্তার বুকে দাপিয়ে বেড়ানো নৌকাগুলি এই নতুন শীতের আমেজ নিতেই ভোরে ঘর ছাড়া হয়েছেন দেবদাস দাস ভোরের কুয়াশা তার সাথে শীতের আমেজ পেয়ে বেজায় খুশি তিনি মুখে জানালেন সেই অনুভূতি এই প্রথম এত সুন্দর কুয়াশা আমরা তো প্রতিদিনই সকালবেলা বেরোই আজকেও বেরিয়েছি সকালের দিকে ছিল না এখন কুয়াশাটা আস্তে আস্তে বাড়ছে ভীষণ ভালো লাগছে মরশুমের প্রথম শীতের আমেজ এবং পুজোর আমেজ দুটো মিলেমিশে ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে গ্রীষ্ম বর্ষা কাটিয়ে অবশেষে শীত এলো নদী জঙ্গল পাহাড় ঘেরা জলপাইগুড়িতে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট অঙ্কার অনলি ট্রপ